যতদিন আমরা আমাদের ন্যায্য চাকরিটা না পাচ্ছি আমরা আমাদের লড়াই ছাড়বো না। কিছুর আগেই আমাদের অবিলম্বে যদি নিয়োগ না করে তাহলে আমরা এই অহিংসার পথ ত্যাগ করতে আমরা বাধ্য হব। দুর্নীতির প্রতিবাদ করতে আজকে আমরা 540 দিন ধরে চালিয়ে যাচ্ছি। আজকের দিনটা অনেকটাই আলাদা। 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমাদের গুরু বা শিক্ষককে সম্মান জানিয়ে আমরা আজকের দিনে যেমন শ্রদ্ধা জানাই, প্রিয় শিক্ষকের হাতে তুলে দিই উপহার, কিন্তু আজকে তারা রাস্তায় রাজপথে আন্দোলনের ধর্ণায়। এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। যদি স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে নিয়োগ পড়তো তাদের হাতে হতো, তারা আজকে রাজপথে স্লোগানে বা আন্দোলনে থাকতেন না, তারা ক্লাসরুমে থাকতেন কচি কাচাদের মাঝখানে। অনেকেই কিন্তু জীবন যুদ্ধে প্রায় 540 দিন হয়ে গেছে তারা আন্দোলনে রয়েছে, সংসার চালাতে হবে, ভিন্ন পথ অনেকে কিন্তু বেছে নিয়েছেন, কিন্তু আন্দোলন থেকে তারা সরে দাঁড়াননি। এরকম অনেকের কাছে জানবো, তাদের অভিজ্ঞতার কথা শুনবো। আন্দোলন তোমরা চালাচ্ছ, জীবন যুদ্ধে কিছুটা হলেও সরে দাঁড়াতে হয়েছে। দেখুন, এটা তো খুব দুর্ভাগ্যের ব্যাপার অবশ্যই, যেহেতু সারা বাংলা শিক্ষকরা যেখানে ক্লাসরুমে শিক্ষক দিবস পালন করছে, সেখানে কিছু উচ্চশিক্ষিত ছেলে মেয়ে আজ বাধ্য হচ্ছে রাস্তায় তাদের শিক্ষক দিবস পালন করতে। এটা অবশ্যই আমাদের কাছে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক, কিন্তু পাশাপাশি এটাও আমরা বলতে চাই যে আমরা আমাদের লড়াইটা মানে চালিয়ে গেছি এবং ভবিষ্যতেও চালাবো। হ্যাঁ, আমরা অনেকেই আজ দীর্ঘ 540 দিন ধরে রাজপথে বসে আছি আমাদের ন্যায্য চাকরির দাবিতে, কিন্তু অনেকেই আছি যারা হয়তো পেট চালাতে বিভিন্ন পেশাকে গ্রহণ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তাদের প্যাশনটা এখনও কিন্তু শিক্ষকতা, এবং তারা সেই প্যাশনটাকে আগে চালানোর জন্য যতদিনই লড়াই চালিয়ে যাওয়ার মতো ততদিন চালাবে। এই মুহূর্তে 540 দিন এবং এই জীবন যুদ্ধ বা লড়াইয়ের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে, প্রতিকূলতা রয়েছে, কিছু পথ কি বেঁচেছে? আমরা দীর্ঘ 540 দিনে একটানা লড়াই করে যাচ্ছি ধর্ণা মঞ্চে, কেউ না খেয়ে, কেউ দূর দূরান্ত থেকে আসছে, কেউ মানে পথে খরচ, সেই পথ খরচের সেই যোগান নেই, কেউ অভুক্ত হয়ে থাকে, কেউ বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এই 540 দিনে আমরা একটানা বসে আছি। আমরা চাই দ্রুত নিয়োগ, অর্থাৎ পুজোর আগেই আমাদের অবিলম্বে যদি নিয়োগ না করে তাহলে আমরা এই অহিংসার পথ ত্যাগ করতে আমরা বাধ্য হব। যত দ্রুত সম্ভব আমাদের চাকরি আমরা চাই, সেই জন্য সরকারের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন, দ্রুত চাকরির ব্যবস্থা করুন, আমাদের ঘরে ফিরে যেতে দিন, আমাদের স্কুলে প্রবেশের পথ করে দিন। আন্দোলন তো চলছে, কিন্তু তারপরেও অনেকে ভিন্ন পথ গ্রহণ করছে, আন্দোলন থেকে তো সরবেন না? একদমই নয়, কারণ দেখুন আজকে আদালতে কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনসমাজ একটা পরিচিতি হয়ে গেছে যে শিক্ষকের চাকরিগুলি চুরি করা হয়েছে, এবং সেইখানে আমাদের ন্যায্য সিটগুলি বিক্রি করে সেখানে অবৈধভাবে অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে লাখ লাখ টাকার বিনিময়ে। আজকে সেই টাকাও পাওয়া যাচ্ছে, আর আমরা যদি এখন এইখান থেকে সরে যাই আন্দোলন থেকে, বিকল্প রাস্তা অবশ্যই কেউ কেউ যাদের সংসার চালানোর একদম পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, তখন বিকল্প পথ তাকে বেছে নিতে হচ্ছে অন্য রুজি রোজগারের কথা ভেবে। কিন্তু আমরা যারা বিকল্প যে পথটা ছিল টিউশন পড়ানো, সেই টিউশন পড়ানোটা বাদ দিয়ে দুর্নীতির প্রতিবাদ করতে আজকে আমরা 540 দিন ধরে চালিয়ে যাচ্ছি। আর যদি আমরা নিয়োগটা খুব দ্রুত না পাই, আমরা আরও আমাদের আন্দোলনটাকে বৃহত্তর করে সরকারকে আমরা আরও প্রেশার ক্রিয়েট করব। দেখেন, আমরা এখানে এসেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, যেটা অসঙ্গতি বলছে রাজ্য সরকার বা কমিশন, এটা অসঙ্গতি নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা দুর্নীতি করা হয়েছে আমাদের সঙ্গে, এবং তার বঞ্চনার শিকার হচ্ছে আমরা। 5th সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে তাদের আন্দোলন 540 দিনে পড়লো, এই আন্দোলন কিন্তু থেকে তারা সরে দাঁড়াবেন না, জীবন যুদ্ধে কিছুটা হলেও সংসার চালানোর ক্ষেত্রে অন্য পথ বেছে নিল, এই আন্দোলন কিন্তু চলবে। তবে শিক্ষক দিবসে আজকে ক্লাসরুমটাকে তারা সবাই খুব মিস করছেন। কলকাতা থেকে অমৃতা সেন, আজ তাক বাংলা।